প্রথম ফোন কলটা বোনের কাছ থেকেই এসেছিল। শপিং মলে সিকিউরিটি গার্ডের দায়িত্ব সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে যাওয়া ছেলেটা বোনের কাছ থেকে খবরটা শুনে আনন্দে আর উত্তেজনায় ভেসে যেতে লাগল। বাকি স্টাফেদের মধ্যে চালাচালি হতে হতে খবরটা পৌঁছে গেল মলের মালিকের কানেও। সমীরণকে ডেকে মালিক বললেন, তোমার বোনকে আমাদের সবার তরফ থেকে শুভেচ্ছা জানিও সমীরণ, আর তুমি আজ ছুটি নিয়ে বাড়ি চলে যাও। থ্যাংক ইউ স্যার বলে প্রায় ছুটতে ছুটতে বেরিয়ে এলো সমীরণ। ছুটতে ছুটতে না, উড়তে উড়তে বলাটা হয়তো বেশি প্রযোজ্য হতো। আর উড়বে নাই বা কেন, আজ যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আর তার বোন সারা বাংলার মেধা তালিকায় অষ্টম স্থান পেয়েছে, বোনের সৌজন্যে দাদাও আজ সবার চোখে উঁচুতে উঠে গিয়েছে। কালকের কথাটা মনে পড়ে গেল সমীরণের। বোন আবদার করে বলেছিল, দাদা আমার তো কাল রেজাল্ট, তুই ছুটি নিয়ে নে না কালকের দিনটা। মালিকের কানে কথাটা তুলেছিল সমীরণ, উত্তর এসেছিল, এখন অনেক চাপ, কোনো মতেই ছুটি দেওয়া যাবে না, তাছাড়া একটা রেজাল্টের জন্য শুধু শুধু ছুটি নিয়ে কি হবে। আর কথা বাড়াইনি সমীরণ, অটোরিকশায় বাড়ি ফেরার পথে ফোনের রিং বার বার বেজে উঠছে। নিকট আর দূর আত্মীয়দের শুভেচ্ছা বার্তার উত্তর দিতে দিতে সে ক্লান্ত। তবে আনন্দের চোরা স্রোতটা প্রতিবারই তাকে চাঙ্গা করে তুলছে, একটা আলাদাই অনুভূতি। তারই মধ্যে চোখের সামনে ভেসে আসছে দুবছর আগের দৃশ্য, বাবা হাসপাতালে ভর্তি, ব্লাড ক্যান্সার। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী কারো কাছে হাত পাততে বাকি রাখেনি সমীরণ, কিন্তু সব জায়গা থেকেই খালি হাতে ফিরতে হয়েছে তাকে। এমন অবস্থাও গিয়েছে যখন ভাই বোনকে দেখে অনেকে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে, বাবাকে ফেরানো যায়নি। আত্মীয় স্বজন বাড়িতে এসে কুম্ভীরাস্ত্র সহ সান্ত্বনা পরিবেশন করে গিয়েছিল। তারপর তিন মানুষের পরিবারে চক্ষুপাত করার অবকাশও কারো হয়নি। সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেও নিম্নবিত্ত পরিবারের ছেলে সমীরণকে কলেজের মায়া ত্যাগ করতে হয়েছিল, পেটের তাগিদে আর দুই নারীর দায়িত্ব মাথায় নিয়ে। অনেকে বলেছিল, বোনের বিয়ে দিয়ে দে, মেয়ে মানুষের নাকি বেশি পড়াশোনায় কাজ নেই। কিন্তু সমীরণের জেদ ছিল, যত কষ্টই হোক সে বোনকে পড়াবে। কল আর এসএমএসে আসা শুভেচ্ছা বার্তাগুলো কি অতীতকে ভুলিয়ে দিতে পারবে? অটোরিকশা থেকে নামার পর ভাড়াটা দিতে গেলে ড্রাইভার সমীরণকে বলল, আপনার বোন এত ভালো রেজাল্ট করেছে দাদা, আমার হয়ে শুভেচ্ছা জানিয়ে দেবেন, আর টাকাটা আজ রেখে দিন, আমার তরফ থেকে মিষ্টি কিনে নিয়ে যাবেন। গর্বিত দাদা বুক ফুলিয়ে বাড়ি ফিরে দেখল মেলা লোকের সমাগম। বোন ছুটে এলো, তার চোখে জল গাল বেয়ে নিচে ঝরে পড়ার তাগিদে। বুকে জড়িয়ে ধরল সমীরণ, তারও দৃষ্টি আবছা হয়ে গেল। আমি পেরেছি দাদা, আমি পেরেছি, সমীরণ আবেগ মিশ্রিত কণ্ঠে বোনের কপালে একটা চুমু খেয়ে বলল, জানতাম রে তুই পারবি।